उपाय तो ये उपाय अकाउंट किन्तु मोबाइल बैंकिंग मध्य देश जनप्रिय एक माध्यम हिसेबे परिचिति लाभ करते जाच्छे। आपनि जेमन विकास रकेट नगद एई धरनेर अकाउंटगुलो व्यवहार करें ये उपाय अस्तो तेमनि एक अकाउंट आपनि एखाने कैश इन कैश आउट सेंड माने मोबाइल रिचार्ज एड माने विभिन्न धरनेर पे आपनि एखान थेके करते पारबेन ये उपाय अकाउंटेर माध्यमे। और ये उपाय अकाउंट जदि आपनि नतून रेजिस्ट्रेशन करें ताहले आपनि एखान थेके एकदम फ्रीते 50% बोनस पेये जाबेन। तो आजकेर ये भिडियोते आपनादेरके ये उपाय अकाउंटेर लिमिट और चार्ज सम्पर्के कथा बोलबो। तो सर्वप्रथम आमि ये उपाय अकाउंट ओपन करे आपनादेरके देखाच्छि। तो आमि ये उपाय अकाउंट ओपन करलाम। तो किभाबे आपनारा ये अकाउंट खुलबेन सेटा निये आमादेर चैनले भिडियो आछे, चाइले देखे निते पारेन। तो एखाने आपनारा एकटा पिन दिते होबे, ठीक आछे। आपनि जदि उपाय अकाउंट ना खुले थाकेन आपनि सेई भिडियोटा देखे एकटा उपाय अकाउंट खुलते पारेन एबं फ्रीते 50% सेखान थेके निये निते पारेन। तो आमि ये उपाय अकाउंट एखान थेके पिन दिये ओपन करछि। पिन दिए ओपन करे आमि एखान थेके उपाय अकाउंटेर मूल जो होम पेजटा आछे सेटा किन्तु एखाने चले आसछे। तो देखेन आमार ब्यालेंस एखाने 00 आपनारा देखतेई पाच्छेन। তো এই উপায় অ্যাকাউন্টের লিমিট ও চার্জ সম্পর্কে আপনাদের সাথে আজকে কথা বলছি, ঠিক আছে। তো তার জন্য সর্বপ্রথম এখানে দেখেন আপনার অ্যাকাউন্টের নামে একটা অপশন আছে, এই অ্যাকাউন্টের উপরে আপনি ক্লিক করবেন। অ্যাকাউন্টের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনার লিমিট অ্যান্ড ইউজ নামে একটা অপশন আছে, আপনি এখানে চলে যাবেন। তো এখানে দেখেন আপনার ডেইলি লিমিট আছে আর মান্থলি লিমিট আছে, ঠিক আছে। তো ডেইলিতে দেখেন যেটা বলছে এখানে হচ্ছে আপনার 30,000 টাকা 5 বার, ঠিক আছে। এটা হচ্ছে আপনি ক্যাশ ইন করতে পারবেন, আপনি প্রতিদিন 30,000 টাকা ক্যাশ ইন করতে পারবেন, যার লিমিট হচ্ছে 5 বার। আপনি 5 বারের ভিতরে 30,000 টাকা আপনার কমপ্লিট করতে হবে ক্যাশ ইন করে, এর বেশি হলে কিন্তু হবে না। এরপরে দেখেন এখানে ক্যাশ আউট হচ্ছে 25,000 টাকা, আপনি 5 বার কাউন্ট করতে পারবেন। এরপরে দেখেন এখানে সেন্ড মানে হচ্ছে 25,000 টাকা, আপনি 5 বারে এখানে সেন্ড মানে হচ্ছে 25,000 টাকা, অর্থাৎ আপনি 50 বারে 25,000 টাকা সেন্ড মানে করতে পারবেন, ঠিক আছে। 50 বার আপনার সময় দিয়েছে। এরপরে দেখেন পেমেন্ট, এখানে দেখেন পেমেন্টের কোনো লিমিট নাই, আপনি আনলিমিটেড পেমেন্ট এখান থেকে করতে পারবেন। এরপরে দেখেন রিমিটেন্স হচ্ছে আপনার 1,25,000 টাকা, অর্থাৎ আপনার বাইরের দেশ থেকে যখন কেউ টাকা দেবে সেটা হচ্ছে রিমিটেন্স। আপনি এখানে 1,25,000 টাকা পর্যন্ত নিতে পারবেন, যার টাইম হচ্ছে 10 বার, ঠিক আছে। এরপরে দেখেন আপনার মোবাইল রিচার্জ, মোবাইল রিচার্জ হচ্ছে আপনার 10,000 টাকা 50 বার, অর্থাৎ আপনি প্রত্যেক দিন 10,000 টাকা আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন 50 বারের ভিতরে, ঠিক আছে। এর বেশি কিন্তু হবে না, আপনি একবারও চাইলে 10,000 টাকা মোবাইল রিচার্জ করতে পারেন, কোনো ব্যাপার না। এরপরে দেখেন এখানে মান্থলি যে প্যাকটা তারা দিছে, এখানে দেখেন আপনার ক্যাশ ইন হচ্ছে 2,00,000 টাকা 25 বার টাইম, ক্যাশ আউট হচ্ছে 1,50,000 20 বার টাইম, সেন্ড মানে হচ্ছে 2,00,000 100 বার টাইম, পেমেন্ট হচ্ছে আপনার নো লিমিট, কোনো পেমেন্টের লিমিট এখানে দেয়নি, রিমিটেন্স হচ্ছে 4,50,000 টাকা, যার কাউন্ট হচ্ছে 50 বার, মোবাইল রিচার্জ হচ্ছে আপনার 1,00,000 টাকা, যার 1,500 বারের ভেতরে আপনি 1,00,000 টাকা মোবাইল রিচার্জ নিতে পারবেন, ঠিক আছে। এটাই হচ্ছে আপনার এই লিমিট ও চার্জ। এখানে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, ক্যাশ আউটের যে চার্জটা, আপনি প্রতি 1,000 টাকা ক্যাশ আউট করলে এখানে 14 টাকা চার্জ কাটবে, ঠিক আছে। আপনার বিকাশে যেমন 18 টাকা 19 টাকা চার্জ কাটে, আপনার রকেটেও কিন্তু এরকম 17-18 টাকা চার্জ কাটে, কিন্তু এখানে সব থেকে কম মাত্র 14 টাকা আপনার 1,000-এ চার্জ কাটবে। তো আশা করি আপনাদের এই উপায় অ্যাকাউন্টের লিমিট ও চার্জ সম্পর্কে আপনাদেরকে জানাতে পারছি। তো এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।